আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নতুন আরেকটি টপিক এবং নতুন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি আর সেটি হচ্ছে যে বিজ্ঞান যে বইটা তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি বুক যেটা অনুশীলনমূলক বই অনেকের আশা অনেকের চাওয়া যে এই বইটাও আমাকে করে দেওয়ার জন্য বলা হয়েছে আচ্ছা দেখি আমরা অদায় হচ্ছে আমাদের যারা প্রতিবেশী দেখি কি লেখা আছে বলতে পারো আমাদের প্রতিবেশী কারা বলতে পারো আমাদের প্রতিবেশী কারা এটা প্রশ্ন করা হচ্ছে তাদের সম্পর্কে কি তোমার জানতে ইচ্ছা করে না এটাও প্রশ্ন করতেছে যে তোমার জানতে ইচ্ছা করে কি না শুধু মানুষ নয় কিন্তু বরং আমাদের চারপাশে যে এত রকম গাছ পাখি পশু কীট পতঙ্গরা রয়েছে তারাও তো আমাদের প্রতিবেশী তারাও তো আমাদের কি প্রতিবেশী অর্থাৎ শুধু মানুষ না আমাদের চারপাশে গাছপালা যে পশু পাখি কীটপতঙ্গ রয়েছে তারাও আমাদের প্রতিবেশী তাদের সম্পর্কেও তো আমরা জানতে চাই এবার আমাদের এসব প্রতিবেশীদের খুঁজে দেখার পালা অর্থাৎ আমাদের চারপাশে যে পশু পাখি বা বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে এগুলো আমরা দেখতে চাই বা এগুলো সম্পর্কে জানতে চাই এবং এদের সম্পর্কে জানতে গেলে আমাদের কি করতে হবে খুঁজে দেখতে হবে আচ্ছা কি সুন্দর একটা প্রাণীর ছবি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা রঙিন ছবি তারপর দেখি বিজ্ঞান আমাদের যে ষষ্ঠ অধ্যায় যে বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় সেশন এটা দেখবো একটা ইঁদুরের মতো একটা ছবি দেওয়া আছে দেখা যাক কী লেখা আছে আচ্ছা তোমার বাসায় স্কুলে বা আশেপাশে কত ধরনের জীব আছে কখনো খেয়াল করেছ অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমাদের আশেপাশে কিংবা বাসায় কিংবা স্কুলে যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে সেগুলি তুমি খেয়াল করেছো কি আচ্ছা শুধু পাখির কথাই ধরা যাক কত ধরনের পাখি আসলে তোমাদের এলাকায় আছে তা কি কখনো লক্ষ্য করে দেখেছ অর্থাৎ যে তোমাদের এলাকায় কিংবা আশেপাশে বা সাবাড়ির আশেপাশে যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে সরি পাখি রয়েছে সেই পাখিগুলি তুমি কি খেয়াল করে দেখেছো কি না কত প্রজাতির কত রঙের কত রঙের পাখি রয়েছে সেটাই তোমাকে বলা হচ্ছে একটু ভেবে দেখো তো একই কথা বলা চলে চার পেয়ে পশু পোকা এমন কি আচ্ছা এমন কি গাছের বেলাতেও অর্থাৎ পায়ে যে প্রাণীগুলি রয়েছে এগুলো পাশাপাশি হচ্ছে যে অন্যান্য গাছের বেলা তো বলছে আর কি কত রকম ফুলের গাছের দেখা তোমাদের আশপাশে মেলে কত রকম সবজি তোমার এলাকায় চাষ করা হয় তাও কি কখনো সেভাবে খেয়াল করেছ অর্থাৎ বলতেছে যে তোমাদের আশেপাশে যে গাছ রয়েছে এই গাছের পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজির বা বিভিন্ন ধরনের চাষাবাদ হয় সেগুলো কি তুমি কখনো খেয়াল করেছ কি না এই শিখন অভিজ্ঞতার শুরুতেই আমরা এই কাজটি করে নিই বলো অর্থাৎ বলতেছে এই শিখন অভিজ্ঞতার শুরুতে আমরা এই কাজটি করে নিই কি বলো আগে নিজেরা ছোট ছোটো দলে বসে মনে করার চেষ্টা করো চলতে ফিরতে কত ধরনের জীব তোমাদের চোখে পড়েছে অর্থাৎ আমাদের চারপাশে যে কত ধরনের জীবজন্তুগুলো চোখে পড়েছে সেগুলো আগে দেখে নিতে বলছে আচ্ছা তারপর কি বলছে এবার নিজেদের খুঁজে দেখার পালা এখন সবাই যদি সব ধরনের জীব খুঁজতে শুরু করো তাহলে তো অনেক সময় লেগে যাবে তাই না আবার বলতেছে কি যদি সবাই যদি আমরা খুঁজতে শুরু করি অনেক সময় সময় লেগে যাবে আচ্ছা দলে ভাগ হয়ে কাজটা করতে বরং সুবিধা হবে যদি এক একটা যদি দল করে তৈরি করে দেওয়া হয় তাহলে সময় কি হবে অনেক কম লাগবে এবং সুবিধা হবে আমাদের শিক্ষকের সহযোগিতায় তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও প্রতিটি দল ঠিক করে নাও তোমরা কোন ধরনের জীব অনুসন্ধান করবে মানে বিভিন্ন ধরনের পাখি পাখি পশু পাখি রয়েছে কে কোন ধরনেরগুলো অনুসন্ধান করবে বা দেখবে খুঁজবে সেগুলো ভাগ করে নিতে বলছে কোন দল কোনো দল হয়তো শুধু কত ধরনের পাখি তোমাদের এলাকায় আছে তা নোট করবে আরেক দল হয়তো শুধু কত রকম পোকামাকড় আছে তার তালিকা করবে অর্থাৎ বলতেছে দল আছে যারা পাখি কত রকমের রয়েছে সেটা দেখবে আরেকজন দল রয়েছে যে পোকামাকড় রয়েছে তার একটা তালিকা করবে আচ্ছা স্কুলের চৌহদ্দি থেকেই কাজটা শুরু করা যাক তাহলে অর্থাৎ স্কুলের আঙিনা থেকেই কাজটা কি করা যাক শুরু করা যাক কাজ শুরু করার আগে একটা চমৎকার নাম বেছে নাও তোমরা ধরো তোমাদের দলের কাজ হলো পোকার কত ধরনের আছে পোকার কত ধরনের আছে তার তালিকা তৈরি করা অর্থাৎ পোকার কত ধরনের রয়েছে দলের নাম তাহলে কি হতে পারে অর্থাৎ দলের একটা নাম দিতে বলছে হরি নাকি পিপিলিকা অর্থাৎ যে তোমরা যে শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীরা ভাগ হবা বা দল দল তৈরি করবা সেটা একটা নাম যেমন হতে পারে ঠিক তেমনি পাখি বা পোকামাকড়দেরও একটা দলের বা একটা শ্রেণীর নাম হতে পারে একটা নাম সবাই আলোচনা করে চূড়ান্ত করে ফেলো বলতেছে দলের কি নাম হবে প্রধান একটা সেটা চূড়ান্ত করে ফেলতে বলছে আচ্ছা 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশেপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো অর্থাৎ 30 মিনিট সময় নিতে বলেছে চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়েও খুঁজতে পারো অর্থাৎ একা না গিয়ে এলাকা ভালো করে মানে বলতেছে পুরো দল একসাথে গিয়ে না পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়ে মানে দুজন দুজন করে বা চারজন করে এরকম জোড়ায় জোড়ায় ভাগ হয়ে খুঁজতে বলেছে তারপর বলছে কাজ শেষ তাহলে পরের পৃষ্ঠার ছকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নামটুকু ফেলো মানে মানে লিখে ফেলতে বলেছে আচ্ছা এখানে একটা ছক দেওয়া আছে দলের নাম লিখতে হবে জীবের ধরন হচ্ছে উদাহরণ গাছ দেওয়া আছে জীবের নাম যেমন উদাহরণস্বরূপ হচ্ছে আম গাছ বোরই গাছ ইত্যাদি এখানে কি কি হতে পারে আমরা এখন সেই ছকটা পূরণ করে দেখব আচ্ছা ছকের নিচে কী দেওয়া আছে দেখি আমরা শুধু স্কুলের আশেপাশে দেখলেই তো সব প্রতিবেশীদের চেনা হবে না এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশেপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা সেজন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনদের সাহায্য নিতে পারো অর্থাৎ অন্যদেরও সহযোগিতা নিতে পারো অর্থাৎ এখন আমরা এই ছকটা দেখব আচ্ছা এখন আমরা ছকের উত্তরটা দেখি দেখো এখানে দেয়া দলের নাম এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দলের নাম লিখে দিবা জীবের ধরন হচ্ছে জীবের নাম এখানে গাছ গাছ দেওয়া একটা দেয়া আছে আম গাছ বরই গাছ তারপর দিতে পারো পেয়ারা গাছ কাঁঠাল গাছ লেবু গাছ তারপর হচ্ছে কি জবা গাছ আচ্ছা তারপরে জীবের ধরন কী দিতে পারো আরেকটা পাখি দিতে পারো অর্থাৎ টুনটুনি চড়ই দুয়েল মাছরাঙা কবুতর মুরগি হাঁস মুরগি হাঁস এগুলোও কি এক ধরনের পাখি তারপরে কি জীবের ধরনে দিতে পারা হচ্ছে পোকা যেমন হচ্ছে কেঁচু ফরিং পিঁপড়া তেলা পোকা মশা মাছি প্রজাপতি তারপরে জীবের ধরনে দিতে পারো হচ্ছে চার পেয়ে প্রাণী অর্থাৎ ছাগল গরু ভেড়া কুকুর বিড়াল ইঁদুর গুইসাপ ইত্যাদি